গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে মহালয়া, তোমাদেরকে সবাইকে জানাচ্ছি মহালয়া অনেক 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 ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। আজকে দিনটা তোমাদের সবাইয়ের খুব ভালো কাটুক। তো এখন ভোর 5টা বাজে আর আরও অনেক সকালে উঠেছি, উঠে একটু মহালয়া দেখছিলাম, দেখি টুকটাক একটু কাজকর্ম সেরেছি, ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, ব্লগটা স্টার্ট করি, তাই ছাদে চলে এসেছি। তো খুব সকালে, তো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে। তো এখন সূর্য ওঠেনি, তো ঠিক আছে চলো নিচে যাওয়া যাক, গিয়ে একটু সোনা বাবা কী করছে দেখি, আর তারপরে বাড়ির কাজকর্ম কিছু সেরে নিই। তো চলো। তো আজকে কোনো ব্লগ নয়, যেহেতু আজকে মহালয়া, তোমাদের সঙ্গে সকাল সকাল একটু গল্প করে নিলাম। তো তারপরে সকালে সব রান্না করে নিয়েছি, কাজকর্ম করে নিয়েছি, আজকে 10টার মধ্যে, মানে একটু ভোর ভোর উঠেছি তো, আর 10টার মধ্যে সব হয়ে গেল। মানে কীভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না, সব তাড়াতাড়ি হয়ে গেল। তো তাই ভাবলাম যে অল্প কিছু পুজোর শপিং হয়েছে সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর একটু গল্প করি। তো প্রথম সোনা বাবাকে দিয়ে শুরু করি। তো অল্প কিছু বলতে পুরোপুরি হয়নি সকল, আর অল্প অল্প করে সবে হয়েছে। এখন মামা বাড়িতে আসেনি, মানে আমার বাপের বাড়ি থেকে আসেনি, তারপর আমার মামারা দেয়, আমার মামার বাড়িতে আসেনি, যখন আসবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে মহালয়া ভাবলাম কোনো ব্লগ নয়, শপিং যা আছে করেছি টুকটাক আমি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে দেখো এটা হচ্ছে আমার সোনা বাবার একটা মানে গেঞ্জি সেট, এই ভিতরটা দেখাচ্ছি, এই যে গেঞ্জি আছে ভিতরে, আর এই এই যে জ্যাকেট আছে, কেমন লাগবে সোনা বাবাকে তোমরা কমেন্টে সবাই জানাবে। তো চলো, এটা থাকলো সোনা বাবার, আর একটা সেট দেখাবো সোনা বাবার। এই যে দেখো একটা গেঞ্জি, আর এর সঙ্গে এই যে একটা প্যান্ট সেট আছে। না, এটা হচ্ছে আগের যে গেঞ্জিটা দেখালাম, এই যে গেঞ্জিটা, এর সঙ্গে এই প্যান্টটা সেট, আর এই যে গেঞ্জিটা, এর সঙ্গে এই প্যান্টটা সেট। তো কেমন লাগবে সোনা বাবার তোমরা সবাই কমেন্টে জানাবে কেমন লাগবে। ওই দুটো আমি কিনে দিয়েছি, আর এই যে আরও একটা গেঞ্জি দেখো, আর এর সঙ্গে আছে এই প্যান্ট। এটা হচ্ছে সোনা বাবার জেঠু সোনা বাবাকে কিনে দিয়েছে। সোনা বাবা বাড়ির ছোট, তো সবাই ওকে টুকটাক পুজোয় ওর বেশ 10-12টা করে জামা হয়। তো মোটামুটি ওই কটা তোমাদেরকে দেখাচ্ছি, এখন আসেনি, ওর মামারা দেবে, মামার বাড়িতে আসবে, মানে আমার মা আলাদা করে দেয়, আমার দাদারা আলাদা করে দেয়, সোনা বাবার পিসিমণি দেয়, পিসি ঠাম্মি দেয়, আমার শ্বশুর দেয়। তো এই কটা সবে এসছে টুকটাক করে, সেগুলো তোমাদেরকে দেখালাম। এবার বাবুর গেঞ্জি দেখাবো। তো দেখো এই যে বাবুর গেঞ্জি, এটা আমি কিনে দিয়েছি। তো আরও একটা দেখাবো, এই যে দেখো আরও একটা গেঞ্জি, এটাও আমি দিয়েছি।
আর এই যে দেখো পাঞ্জাবি, বাবুকে কেমন লাগবে জানাবে। হ্যাঁ এই পাঞ্জাবিটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই, বাবুর জন্য নিয়ে এসছে এই পাঞ্জাবিটা। দাদাভাইয়ের হলুদ কালার খুব পছন্দ, এই পাঞ্জাবিটা বাবুর জন্য নিয়ে এসছে। এটা অষ্টমীর দিনকে পরবে, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমরা দেখবে কেমন লাগে বাবুকে জানাবে। হ্যাঁ তো আমার এখানে একটা কিছু হয়েছে, দেখতে পাচ্ছ এটা খুব ব্যথা করছে। তো এবারে আসবো তোমাদের দাদাভাই, দাদাভাইয়ের এই যে একটা শার্ট দেখতে পাচ্ছ, টি শার্ট, কাপড়টা মোটামুটি খুব সফট, খুব মলমের মতো কাপড়টা, কালারটাও খুব পছন্দ। তো এটা তোমাদের দাদাভাইকে আমি কিনে দিয়েছি, কারণ এখন তো সবাই জানো সবাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেয়, তো আমার টাকা তুলেছি, তুলে নিজের টাকাতে, নিজের উপার্জন নয়, সরকার দিয়েছে তোমরা সবাই জানো। তো এটা তোমাদের দাদাভাইকে দিয়েছি। আচ্ছা দেখো এই যে স্যুটটা, কালারটা কিন্তু খুব সুন্দর, এইটা তোমাদের দাদাভাইকে আমি দিয়েছি, গিফট করেছি। আমার কিছু শাড়ি তোমাদেরকে দেখাবো, এই যে দেখো এটা একটা ছাপা শাড়ি, আমার ছাপা শাড়ি পরতে খুবই ভালো লাগে সবসময়ের জন্য। তো এটা একটা ছাপা শাড়ি, এটা তোমার দাদাভাইয়ের কাছ থেকে নিয়েছি। আর দেখাবো এই যে দেখতে পাচ্ছ একটা ছাপা শাড়ি, তো কোন শাড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, হ্যাঁ কোনটা ভালো লাগছে। এই যে দেখো এটা নিয়েছি, কারণ আমাদের বাড়ির সামনে পুজো হয়, তো আমার শ্বশুর বাসরঘরই হয়, তো পুরো ষষ্ঠী থেকে মানে ষষ্ঠীর আগের দিন থেকে আর পুরো দশমী পর্যন্ত পুজোর সব কাজকর্ম আমাদেরকে করতে হয়, সেই জন্য একটু বেশ ছাপা শাড়ি অনেকগুলো না থাকলে হয় না, পুজোর কাজ করতে হয়, তো দামি শাড়ি পরলে নোংরা হয়ে যায়, সেই জন্য বেশি করে কিনে নিয়েছি। চলো একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। আমারও এখন বাপের বাড়ি থেকে শাড়ি আসতে বাকি আছে, তারপর আমার মামার বাড়িতে আসতে বাকি আছে, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এখন কোনো দামি শাড়ি নিইনি, সেগুলো নিতে বাকি আছে। ভাবছি এবছর নেবো না, দাদাভাইয়ের একটু হাত খারাপ, তো যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো। এই যে দেখো এটা কিন্তু একটা হ্যান্ডলুমের শাড়ি, দেখো পাটটা, পাটটা দেখো কত সুন্দর। তো এটা বেশ অষ্টমীর দিনে বা এমনি কোথাও গেলে বেশ ভালো রাব ব্যবহার করা যায়, তো সেই জন্য ভাবলাম এরকম একটা শাড়ি নিয়ে নিই। তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। তো তোমরা তো সবাই দেখলে এই হলো আমার পুজোর কালেকশান, তো যা আছে তাই তোমাদেরকে দেখালাম, তোমরা সবাই দেখলে কেমন হয়েছে কমেন্টে জানিও অবশ্যই করে, আর আবার যখন আসবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি বলতে শুধু পুজোর কালেকশান দেখাতে নয়, আমি ইউটিউব ছাড়া মূলত কী করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে এসেছি। তো ইউটিউব ছাড়া আমি যে কাজগুলো করি সেগুলো ভাবলাম তোমাদেরকে জানানো দরকার, কারণ এর পরে ব্লগ আসতে চলেছে আমার, সেই কাজে সেখানে যাওয়া, সেখানে সেই সব কাজকর্ম সেগুলো দেখানো ব্লগ আসতে চলেছে, সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী কাজ করি, তাহলে তোমরা জানতে পারবে, সেখানে গেলেও তোমরা বুঝতে পারবে যে দিদি কোথায় এসেছে, বুঝতে পেরেছো? তো আমার মূলত কাজ হচ্ছে আমি সংগঠন করি, সুন্দরবন জনসমজীবী মঞ্চ আমার সংগঠনের নাম। তো আমার সংগঠনে মূলত কাজকর্ম হচ্ছে যেসব গ্রামের মহিলারা মানে গরিব দুস্থ মহিলা, হয়তো তারা মানে খেতে পায় না ভালোভাবে, আর তারা মানে আমার তো যেহেতু সুন্দরবনের বাড়ি, আমার বাড়ি তো নদীর কাছাকাছি, নদী থেকে আমার বাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, মানে কীরকম বলবো, 15 মিনিট দূরে
আমার বাড়ি থেকে নদী, তো নদীতে মধু সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে এবং নদীর যে মাছ কাঁকড়া ধরে তারা জীবনযাপন করে, তাদের ওই যে এখন নদীতে বড় বড় ট্রলার আসছে, মানে সেই যে নদীর মাছের যে ডিম পাচ্ছে সেই ডিমগুলো মরে যাচ্ছে, তো ট্রলার আসার ফলে সেইভাবে যারা মানে মাছ ধরে জীবনযাপন করে তাদের খুবই অসুবিধা হয়। কাঠ ওরকম বনে যদি না ম্যানগ্রোভ বসানো হয়, কোনো গাছপালা যদি না বসানো হয়, তাহলে গাছ বড় হবে না, কাঠও হবে না, তো তাদের জীবনযাপন জীবন জীবিকা নির্ভর হবে না। তো আমার স্বামী হয়তো কোনো ইনকাম করে না, আমার স্বামী ধরো হয়তো মাছ ধরে উপার্জন করে কিংবা কাঠ বিক্রি করে উপার্জন করে, তো আমার স্বামী যদি না সেই কাজগুলো করতে পারে, আমার বাড়িতে হয়তো একটা ছোটো মেয়ে আছে, সে তাহলে খাবে কি, আমরা খাবো কি, তার স্কুল পড়াশোনা কী করে হবে, সেইভাবে সেই নিয়েই আমাদের মূলত লড়াইটা, যে এগুলো সব মানুষের মধ্যে মানে ইয়ে করা, গড়ে তোলা, যে তোমরা জাগ্রত হও, তোমরা নিজেদের অধিকার নিজেদের দাবি সেগুলো নিজেদের মধ্যে তুলে ধরো। তো সেইভাবে আমাদের কাজকর্মগুলো চলছে। একটা আমি যদি স্কুলে গিয়ে যদি না ভালোভাবে খেতে পাই, এখন স্কুলে মিড ডে মিল দেয় শুধু, মানে মিড ডে মিল খেতে বাচ্চারা যায় আর চলে আসে বাড়িতে, আর পড়াশোনা ভালোভাবে হয় না, পড়াশোনা করে না, প্রাইমারিতে গেলেও পড়াশোনা বাচ্চারা করে না, মিড ডে মিল হয় খায় আর চলে আসে, তো পড়াশোনা হয় না, বাড়িতে হয়তো মা মূর্খ, তো সেই সব মহিলাদেরকে আমি নিরক্ষরতা পড়াই। তো আমার যে অফিসের নাম, যে পাঠশালার নাম হচ্ছে মা অহল্লা জীবনশালা, তো সেখানে সেই সব গ্রামের সেই গরিব মহিলা বয়স্করা, মানে কি বলবো, 60-70 বছরের বয়স্করা, 40-50 যারা আসে তাদেরকে আমি নাম সই শেখাই, পড়াশোনা শেখাই, তারা যাতে নিজের নাম সইটুকু করতে পারে, কেউ যাতে তাদেরকে ভুলভাল কাগজ দেখিয়ে না সই করতে পারে, নিজের অধিকার থেকে বঞ্চিত না করতে পারে। আর তাদের বাচ্চাদেরকে পড়াই, যেহেতু তার বাবা মা খেতে পায় না, বাচ্চাদেরকে কীভাবে পড়াবে, আমি যদি একটু সপ্তাহে 3 দিন তাদেরকে পড়াই, তাহলে সেই সব গ্রামের মহিলাদের একটু উপকার হবে। তো মূলত এই সমস্ত কাজকর্ম করি, আবার আরও অনেক কাজকর্ম আছে, তোমরা আমার ব্লগে আছো, অনেক কাজ দেখতে পাবে, অনেক কিছু করছি, সব কিছু, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য বেশি কিছু বলছি না। একটা ছোট গ্রামের মেয়ে, সে ধরো মানে স্কুলে যাচ্ছে, ভালো খেতে পায় না, ভালো পড়তে পারে না, হয়তো বাবার বয়সী একটা দাদার সঙ্গে পরিচয় হলো, তাই না কি, সেই বাবার বয়সী, সে হয়তো 15 বছর বয়স আর দাদার হয়তো 27 বছর বয়স, তার সঙ্গে পরিচয় হলো, সে হয়তো প্রেমের প্রলোভন দেখালো, ভালোবাসার লোক দেখালো, তার সঙ্গে হয়তো বিয়ে হলো, হওয়ার পর 1 বছর জোর সংসার হলো, তারপর সে চলে আসছে, হয় শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে এসে থাকছে, আর না হলে সে কোথায় যাচ্ছে, তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, মানে তা একটা মেয়ের শরীরে তার শারীরিক শিশু শ্রম হচ্ছে, আবার তার কী হচ্ছে, তার মানসিক নির্যাতন হচ্ছে, তার শরীরে শিশু শ্রম হচ্ছে, অথচ শারীরিক মানসিক দুটি নির্যাতন হচ্ছে, অন্য অন্য আমাদের দেশে মেয়েরা অন্য অন্য দেশে বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই নিয়ে সংগঠনে আমার মূলত কাজ, সেই সব মহিলাদেরকে নিয়ে কাজ, অনেকে বিক্রি হয়ে গেছে অন্য দেশে, সেখান থেকে আমরা পুলিশ নিয়ে গিয়ে থানা টানা সব কিছু হয়ে নিয়ে এসেছি, এবং গ্রামে গ্রামে যেসব মানে মদ বিক্রি করছে, প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো তাঁবু বেঁধে মদ বিক্রি করছে, তো আমার স্বামী যদি মদ খেয়ে এসে রোজ আমাকে মারে, আমার উপর যদি টর্চার করে, তাহলে আমার সংসারটা চলবে না, আমার বাচ্চা তখন আমার মেয়ে, কালকের ওর মেয়ে গিয়েছে বাবার বয়সী ছেলের সঙ্গে বিয়ে করে, কাল আজকের কিন্তু আমার মেয়ে, কালকের ওর মেয়ে গিয়েছে, আজকের আমার মেয়ে যাবে। তো সেইভাবে আমাদের সংগঠনটাকে জোরদার করা, সবাইকে বোঝানো, গ্রামে গ্রামে গিয়ে কমিউনিটি প্রোগ্রাম করা, যে তোমরা সবাই সচেতন হও, যাতে আমরা এই সংগঠনের মাধ্যমে নিজেদের লড়াই নিজেরা লড়তে পারি। তো মূলত আমি সেই রকম কাজকর্ম করি, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল, তো ঠিক আছে গাইস, ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও পরবর্তীকালে তোমরা দেখতে পাও। তো টাটা, আজকের মতো, ফিরে আসছি অন্য কোনো ব্লগে।